শত বছর ধরে রয়েছে নৌকা বানানোর ইতিহাস। গ্রামটি নড়াইলের রামসিদ্ধি। কমবেশি সব পরিবারই কোনো না কোনোভাবে জড়িত এই ব্যবসায়। এই মৌসুমে কমপক্ষে কোটি টাকার নৌকা বেচাকেনা হবে প্রত্যাশা কারিগরদের। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুতির আটা ময়দা সুজি। রাস্তার দুপাশে সারি করে রাখা কাঠের নৌকা, কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় পেয়েছে নান্দনিকতা। বলছি শত বছর ধরে নৌকার গ্রাম হিসেবে পরিচিত রামসিদ্ধির কথা। নড়াইল থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই গ্রামটি। প্রত্যেক পাড়া মহল্লায় রয়েছে নৌকা বানানোর ছোটখাটো কারখানা। বিভিন্ন গ্রাম থেকে উড়ি, আম এবং মেহেগনি কাঠ সংগ্রহ করা হয়। তারপরই দক্ষ হাতে কারিগররা দেন নৌকার আকৃতি। বছরের আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত সপ্তাহে 2 দিন বসে হাট। আমাকে লোক আষাঢ় মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতে 4 মাস লৌকো গড়াই আমরা পুয়া কাঠ, উড়ি আম, লম্বু, মেহগুনি এই লৌকো গড়াই। বিভিন্ন জায়গার থেকে কিনতে আসে, যেমন খুলনাতে আসে, খুলনা জেলা, বাগেরহাট জেলা, যশোর জেলা। না আমাদের এই পেশা, এই এই না করলে আমাদের পেটের দায়িত্বে, আমরা যারা এই কয়জন করতেছি এই পেটের দায়িত্বে এইগুলো করি। প্রতিটি হাটে নৌকা কেনা বেচা হয় অন্তত 150 থেকে 200টি। চলতি মৌসুমে কমপক্ষে কোটি টাকার ক্রয় বিক্রয় হবে প্রত্যাশা কারিগরদের। পায়না দিয়েছে 10,000, 12,000, 6,000, 7,000, 8,000 টাকা যে যেমন তার কাছে বেশি পারি তার কাছে তেমন নিচ্ছি আমরা। এর সকাল 6টার সময় আসি, সন্ধ্যে 7টার দিকে যাই, সারাদিন কাজ করি, 700 টাকা 800 টাকা করে জনের দাম দেয়। বাবা দাদা গড়িয়ে গেছে, ঠাকুর দাদা গড়িয়ে গেছে, আমরা যা বাঁচিয়ে আছি এই আমরাই করি। শুধু নড়াইল নয়, জেলার বাইরেও এসব নৌকার রয়েছে ব্যাপক চাহিদা। তাই এ শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের এই পণ্যের মান ভালোর কারণে এই নৌকাটা নড়াইল জেলা থেকে মানে পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় যায়। তো তাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষণ সুবিধা সহ শুরু করে আর্থিক সুবিধা শুরু করে সব ধরনের সহযোগিতা বিশিকে থাকবে। হাটে আকার ভেদে প্রতিটি নৌকা বিক্রি হয় 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত। জারিন অর্নি, যমুনা নিউজ।